শুভ সকাল বন্ধুরা, আজকে গুরু পূর্ণিমা, তাই আপনাদের সকলকে জানাই আমার তরফ থেকে গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গুরুর কৃপা আপনাদের সকলের উপরেই থাকুক এবং আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনে এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে। আর আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলা স্নান করে নিয়েছি, ঘরের সমস্ত কাজকর্ম সেরে আগে পুজোটা করে নিলাম। পূর্ণিমা তো কালকে বিকেলেই লেগেছে, 4:30 নাগাদ, তো কাল আমি পুজো করতে পারিনি, তো আমি আজকেই দিলাম গুরুদেবের কাছে। একটু সিন্নি নিবেদন করলাম আর কিছু ফল দিয়ে পুজো দিলাম। আপনারা সকলেই জানেন আমি রাম ঠাকুরেরই দীক্ষিত, তাই প্রত্যেক পূর্ণিমাতেই একটু সিন্নি দিয়ে পুজো দিই আর কি গুরুদেবকে। তো যাই হোক, এবার রান্নাঘরে চলে আসলাম। এবার আগে একটু লুচি বানাবো, তো এর জন্য নুন, চিনি আর একটু কালো জিরে আর সামান্য একটু তেল দিয়ে আটাটা ভালো করে মেখে রেখে দিলাম। আজকে দুপুরে লুচিটাই খাবো, ভাত আর খাবো না, আজকে নিরামিষটাই রান্না করব। তো সেই জন্য লুচির আটা মেখে রাখলাম, আর এদিকে একটু সেময়ের পায়েস করব। ঘিয়ের মধ্যে সেময়টাকে খুব ভালো করে ভেজে নিলাম, আর এদিকে দুধ আমি আগে থেকেই গরম হতে দিয়ে রেখেছিলাম। দুধটা যখন ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা সিমইটা দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর যখন দুধটা একটু ঘন হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম কয়েকটা গুড়ের বাতাসা। বাতাসাটা দিয়ে পায়েস করলে কিন্তু, সেটা চালের হোক বা সিমইয়ের পায়েস হোক, পায়েসটা কিন্তু খেতে খুব ভালো হয়। দিয়ে দিলাম দুটো এলাচ, এলাচটা একটু ফাটিয়ে দিয়েছিলাম, ভালো করে ঘন করে একদম জাল দিয়ে নিলাম। এবার কিন্তু হয়ে গেছে পায়েসটা রেডি। ওপর দিয়ে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম আর দুটো কালাকাঁদ আমি এইভাবে হাতে করে ভেঙে দিয়ে দিলাম, ঢেকে রাখলাম 2-3 মিনিটের জন্য। পায়েসটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু পনির বানাবো, ক্যাপসিকাম দিয়ে একটু নিরামিষ পনিরের তরকারি করব। তো গোটা গরম মশলা, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে, আর এখানে আমি একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে ক্যাপসিকামটাকে ভেজে নেব। এবার একটা মশলা করে নেব, কয়েকটা কাঁচা লঙ্কার মধ্যে 4-5 চামচ আমি দিয়ে দিলাম দই, আর দিয়ে দিলাম 8-10টা কাজু বাদাম, একটা মিহি পেস্ট করে রাখলাম। ক্যাপসিকামটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম দই আর কাজু বাদামের পেস্টটা। একটা বাতাসা ভেঙে এভাবে দিয়ে দিলাম, আর চিনি দিলাম না আজকে আর। তো এদিকে পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে, হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। আর এদিকে কিন্তু আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি হালকা করে রোস্ট করে নিয়েছিলাম তাওয়াতে, আর এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটাও। পনিরটা দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ জল। খুব বেশি আমি ঝোল দিলাম না, খুব একটা গ্রেভি করব না, আমি মাখামাখাই করব একেবারেই। 5-7 মিনিট পর রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। উপর দিয়ে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, তৈরি হয়ে গেল আমার নিরামিষ পনিরের তরকারি। আর একটু লুচিটাও ঝটপট ভেজে নিই, দিয়া দিশার খুব খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়েছে, সকাল থেকেই উপোস আছে, কিছু খাওয়া হয়নি। তো পুজো দেওয়ার পরে প্রসাদটাও খাইনি এখনও, তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এলাম যে আগে রান্নাটা করে নিই দুপুরের, তারপরে প্রসাদ খেয়ে একটু জল খাবো আর কি। তো সমস্ত খাবার রেডি করে নিয়েছি, আজকে উপোসের দিনে এর বেশি আর কিছু বানালামও না। তো এবার খাবারটাকে সার্ভ করে নিচ্ছি। দিয়ার আর দিশার তো লুচিটা খুবই ফেভারিট, ওদেরকে যদি মানে ডেইলি লুচি দেওয়া হয় তাহলে তো ওদের খুবই ভালো, মানে খুবই ভালোবাসে আর কি ওরা লুচি খেতে। তো যেহেতু আজকে মানে ওয়েদারটাও বেশ ভালো আছে, খুব একটা গরমও নেই, তো ভাবলাম ঠিক আছে ওদের ইচ্ছাটাই রাখা হোক। আর এমনি তো পূর্ণিমার দিনটা ভাতটা খাবো না, তো সেই কারণে লুচিটাই করলাম, না হলে ডালিয়ার খিচুড়িটাও মাঝে মাঝে করি। এই যে দিয়া দিশাকে দিয়ে দিলাম আর আমিও খাবারটাকে সার্ভ করে নিলাম। পনিরটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছে, হালকা মশলা, খুব একটা মশলা দেওয়া হয়নি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আপনাদের সাথে আবার দেখা হবে কালকে ঠিক সন্ধেবেলায়। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।